বন্ধুগণ, এবার 14টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে আরাফাত দিবসের খুতবা, যার মধ্যে বাংলাও থাকবে। You are watching sintu.com channel. যে 14টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে সেসব ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল। গত বছর বাংলা সহ 10টি ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হয়েছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি সভাপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস এসব তথ্য জানান। সৌদি আরব সরকারের বরাত দিয়ে আরব নিউজে এক খবরে একথা বলা হয়েছে। শেখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, সৌদি সরকার মসজিদে নববী ও মসজিদুল হারামের পরিষেবায় উন্নয়নে নানা সহায়তা দিচ্ছে। আরাফাতের খুতবার লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রসারিত হবে বা করে প্রচার করা হবে। আরবি ছাড়াও খুতবাটি এবছর আরো 14টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। এতে এবছর খুতবা সারা বিশ্বে প্রায় 20 কোটি মানুষের কাছে পৌঁছবে বলে জানান তিনি। আরব নিউজের খবরে আরো বলা হয়েছে যে গত বছর ইংরেজি, ফার্সি, মালয়, উর্দু, ফরাসি, রুশ, চীনা, মালয়, তুর্কি, হাউসা ভাষা অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে স্প্যানিশ, হিন্দি ও সোয়াহিলি তামিল যুক্ত হয়েছে। বন্ধুগণ, এই লিংকে গেলে আপনারা যে ভাষায় চাচ্ছেন সে ভাষায় আপনি যখন ক্লিক করবেন তখন সরাসরি সে ভাষায় আপনাকে লাইভ কাজ দেখাবে এবং আপনারা অনুবাদ শুনতে পারবেন। আমরা একটু চেষ্টা করতে পারি, যদিও এই বিষয়টি আজকে হয়তো পরিপূর্ণভাবে আমরা শুনতে পারবো না, যে কারণে এটি হচ্ছে অনুবাদের আগে অর্থাৎ আরাফাতের দিনের আগে আমরা একটু শুধু বোঝার জন্য এটাকে ক্লিক করছি। বন্ধুগণ দেখুন, 2 দিন 1 ঘন্টা 11 সেকেন্ড দেখা যাচ্ছে। للدعاء والتقرب الى الله على اختلاف ثقافتهم বন্ধুগণ, এটা হচ্ছে গত বছরের খুতবা। আপনারা ডান দিকে দেখবেন যে বিভিন্ন ভাষায় এখানে খুতবা দেওয়া আছে এবং বিগত বছরগুলো আরাফাতের দিনে খুতবা আপনারা এখান থেকে স্ট্রিম ভাগ করে দেখে নিতে পারেন। কোন ভাষায় আপনারা দেখতে যাচ্ছেন সেসব তথ্যগুলো আপনারা এই ডান পাশ থেকে পাবেন। আপনারা সেখান থেকে সেটাকে যেমন ইংলিশ, ফ্রেঞ্চ খুতবা অনুবাদ করুন বা বিভিন্ন ভাষা দেওয়া আছে, আপনারা এখান থেকে এগুলো আপনারা সরাসরি আপনারা শুনতে পাবেন। দেখছেন বন্ধুগণ, এখানে সব ভাষা দেওয়া আছে। তো আশা করি বন্ধুগণ আপনারা এই লিঙ্কে থেকে, লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই 14টি ভাষার যে ভাষায় আপনি হয়ে থাকেন ভাষাভাষীর লোক, আপনি সে ভাষায় শুনতে পারবেন। আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন, যেন সবাই আরাফাতের দিনে সে খুতবাটি অর্থাৎ আগামীকাল শুক্রবার সবাই যেন এই খুতবা শুনতে পারে এবং আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel, sintu.com.